তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। মাতৃপূজা শক্তি পূজো শুরু হয়েছিল প্রায় 5000 বছর আগে হরপ্পা মহেঞ্জোদারোর যুগ থেকে। গুপ্ত যুগেও এই পূজোর পরিচয় পায়। আর এই যুগে তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আজ তৃতীয়া দুর্গাপূজা হয় প্রধানত তিন মতে, বৃহন্নন্দীকেশ্বর পুরাণ, কালিকা পুরাণ ও দেবী পুরাণ মতে। এছাড়াও নাকি আরও তিন মতে পুজোকে ভাগ করা যায়, যেমন বৈষ্ণব, শৈব ও শাক্ত। এ মত হোক বা সে মত, শহর হোক বা গ্রাম, কলকাতা হোক বা বাঁকুড়া, মহাপূজায় আমরা মাতব, ঘুরব, জমিয়ে খাবো, ঠাকুর দেখব। তাই শুরু করে দেবো আপনাদের অনুমতি নিয়ে বাংলার সব থেকে বড় রান্নাঘর, জি বাংলার রান্নাঘর, যেখানে চলছে মহাপূজোর মহাভোজ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুই অতিথি। আমি একটু দুজনকে বলবো নিজের নিজের পরিচয় করাতে। আমি বাঁকুড়ার বেটি নন্দিতা সরকার। নমস্কার। নমস্কার। আপনি? নমস্কার দিদি, আমি তুলি দাস, বেহালার সরসুনায় আমার নিবাস। তো দুজনেই তো শিক্ষিকা। হ্যাঁ। তুলি দিদি কি পড়ান? আমি প্রি স্কুলের টিচার। আর তুমিও তো পড়াও, কি পড়াচ্ছো? আমি পড়াই মানে আমি একটা আমাদের এনজিও আছে, সেটা হচ্ছে আপনি তুমি বলছি তুমি 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 হ্যাঁ। আর তোমার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে, আমি তোমাকে এতবার দেখি এতবার দেখি, আমার এত ভালো লাগে না, একবার তো যাওয়ার আগে হাত করবই করবো। যাওয়ার আগে কেন শুনবো এখনই? আমি বাবার কাছে জানো তাহলে। এখন আমাদের একটা এনজিও আছে, ওই বাঘমুন্ডি অযোধ্যা পাহাড়ের নাম শুনে থাকবে নিশ্চয়ই। আমাদের 25টা স্কুল আছে। আমার বলার ভাষা নেই, আমি ভাষার কৃতজ্ঞতা বা কিছু আমি সত্যি এক্সপ্রেস করতে পারবো না। যেটা আমি পারি, যেটা আমি সফল, সেটা হচ্ছে রান্নাটা হবে নন্দিতা দি। এটা কি বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়ার কাতলার মালাই। কাতলার মালাই বানানোর জন্য কাতলা মাছের টুকরো তো লাগছেই। আমরা দেখতে পাচ্ছি বেরেস্তা মানে পেঁয়াজ ভেজে তুলে রাখা রয়েছে, রয়েছে পেঁয়াজ বাটা, টক ফেটানো টক দই, এটা কি বলতো, আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, রয়েছে টমেটো কেচাপ বা টমেটো সসও বলতে পারেন, রয়েছে কিশমিশ বাটা, কাজু হাফ ক্রাশ করা, রয়েছে ক্রিম, তাই তো, ফ্রেশ ক্রিম, রয়েছে কোরানো নারকেল, আর ওই কোনায় দেখতে পাচ্ছি ময়দা, তার নিচে লাল লাল ওগুলো কি? চেরি। এবার কি করব বলো? এই না, আমি তুলি তুলি দিকে একটুখানি দিচ্ছি, আমাজগুলো একটু এগিয়ে এগিয়ে দিও মশলাটা। নিশ্চয়ই। আর তুমি সামনে রয়েছ, প্রথমে কি লাগবে তোমার? প্রথমে আমি দইটা নিই। এবারে আমি রসুন বাটা নেবো, এবারে আদা বাটা, এবারে একটু পেঁয়াজ বাটা নিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে বেশি ভালো হয়। মিক্স করছি না একটু, যদি বা এর সাথে একটু যদি আমরা এই ভাজা পেঁয়াজটা দিয়ে দিই আরো বেশি বেটার হবে। দাও একটু রেখে দেবো সাজানো। হ্যাঁ, সাজানোর জন্য কিছুটা থাক, কিছুটা দিয়ে দিই। তোমাকে নুনটা একটু নিয়ে আসতে হবে, এখানে পাশেই রাখা রয়েছে। আমি কিনে দেবো? না গো, তুমি তারা আমার পাশে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমার শাশুড়িমাও কিন্তু তোমার বিশাল বড় ফ্যান। যা একদম, ইনফ্যাক্ট উনি মানে কোনো দিনও রান্নাঘর মিস করেন না। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, আমিও বারবার থ্যাংক ইউ বলবো তোমার। একদম একদম। নুন দেওয়া হচ্ছে, আর একটু দেবে? এবার এতে চিনি দেওয়া হচ্ছে না তো? একটু চিনি দিয়ে দিই। দাও না গো, টক এটা অনেকটা পড়েছে তো।
আচ্ছা বেহালায় তো এখন তুমি কি করে এলে? আমি টাইমে, আমি সেটাই ভাবছিলাম। 2 ঘন্টা লেগে গেছে, মানে যেখানে মানে চৌরাস্তা আমাদের বাড়ি থেকে চৌরাস্তা আসতে লেগে গেছে 45 মিনিট। ওটা তো স্বাভাবিক, মানে বেহালা সারা বছরই বেহালার বেহাল অবস্থা। কি পার দেব কি যে বলো। ঠিক আছে, একদম চিনিটা ঠিক আছে, ময়দাটা দিয়ে দিতে হবে। দাও আরেক চামচটা। দাদার বাড়ির পাশে প্লেয়ার স্বর্ণের পুজো বা বরিশার পুজোতে অনেক সময় ওনাকে দেখা যায়, ঢাক বাজাতেও দেখা গেছে। আমি দাদার বাড়িটা আর দাদার বাড়ির গেট দেখেছি, দাদাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। চাক্ষুষ, এটা ম্যাক্সিমামই তাই। এবার কি দেবো এর মধ্যে? এরপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ থাকুক। তুমি এখানটা চলে এসো, এবার মাছগুলো দিয়ে দিই। তুমি দাদাকে দেখেছো? আমি দাদাকে নিতে গেছিলাম। তাই? কি বললো দাদা, কি করছিল? দাদা বললো, দাদা তো বাঙালির মধ্যে আলু পোস্ত ডাল ভাত খেতে খুব ভালোবাসে। ওখানে বসে ডাল না, জিজ্ঞাসা করেছিলাম। তারপরে বলেছিলাম সবচেয়ে আমার ইচ্ছা ছিল আমার ছেলের সাথে পরিচয় করানো, সেটা আমি করেছিলাম। আচ্ছা, এটার মধ্যে কি একটু মাখিয়ে রেখে দিতে হয়? ওকে, মাখিয়ে তো এসে আমরা বাকি রান্নাটা করব। এর মধ্যে একটু সাদা তেল যদি দিয়ে দিই আরো ভালো হয়। এই যে একটু সাদা তেল দিয়ে দিলো। আপনারা দেখছেন জি বাংলার রান্নাঘর, বাংলার সব থেকে বড় রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনা কে। আমরা শারদ শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদের। আমার এই সুন্দর শাড়িটা এখনো সময় আছে, দাদাকে সঙ্গে নিয়ে চলে যান 4 নম্বর হিন্দুস্তান পার্কে, কেননা এত সুন্দর শাড়িটা আপনি পাবেন সেখানেই। সঙ্গে এই যে অ্যাক্সেসরিজ, সুন্দর শাড়ির সঙ্গে সুন্দর জুয়েলারিও তো প্রয়োজন, সেটা আমাকে দিয়েছে শ্রীহরি। আর আমার বাকি সময় অন্যান্য দিনের যদি সিলভার জুয়েলারি আপনাদের পছন্দ হয়ে থাকে, মানে রূপোর গয়নাগুলো, সেগুলো আমাকে প্রত্যেক দিন দিয়ে থাকে 4 নম্বর হিন্দুস্তান পার্ক, 37/1 পূর্ণ দাস রোডের পর 13 নম্বর ভূপেন বোস অ্যাভিনিউ দোতলায়। সুদীপার রান্নাঘর খুলে দিয়েছি আপনাদের জন্য, মানে আমার রেস্টুরেন্টের দরজা খোলা আপনাদের জন্য। আর সেখানে মহালয়ার দিন থেকে 10 অবধি চলছে আনলিমিটেড বুফে, যত খুশি খান কবজি ডুবিয়ে। আর এখন আমরা খাবো বাঙালির অল টাইম ফেভারিট মালাই কারি, কিন্তু এটা ঠিক কারি নয়, তাই জন্য মালাইয়েই আমরা থেমে রইল। কাতলার মালাই কি দেব? তেল, সাদা তেল। সাদা তেল, ঠিক আছে, তেলটা একটু বেড়ে যাবে। আচ্ছা, এটা গরম হতে হতে শুনি প্রথমে তুমি কি দেবে এর মধ্যে? তেজপাতা দিব, এলাচ, গোটা এলাচ। না, তেজপাতা হাতে দিতে নেই। তেজপাতা দিল দুটো। বেহালা তো একটা সময় বেশ সবার নজর কেড়েছিল, এবং এখনো বেহালায় মানুষের ঢল নাম করা। হ্যাঁ, কিন্তু তোমরা কোথায় ঠাকুর দেখতে যাও? আমাদের স্কুল থেকে পঞ্চমীর দিন বাচ্চাদের একটা পূজা পরিক্রমা করানো হয়, সেটাই খুব আনন্দ হয়, মানে গাড়িতে করে বাচ্চাদের নিয়ে 20-25 জন বাচ্চাকে নিয়ে যাচ্ছি, খুব মজা হয়। সকালের দিকটা এরকম হয়, বিকেলে ছেলেকে নিয়ে বেরোই। একটু নুন দিয়ে দিলে ভালো হয়। কি দিলে? রসুন বাটা। আচ্ছা, এবার একটু আদা বাটাটা দিয়ে দিই। ধোয়াটা উঠছে, ধোয়া উঠছে। তুমি ওদিকটা চলে যাও। না না, তুলে দিই এদিকে। আচ্ছা, চলো। এরপর একটু হলুদ গুঁড়ো দিব। আমি যাচ্ছি, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। আমাকে জিরে গুঁড়োটা দাও, আর যাই ফল গুঁড়োটা আছে ওটাই দিও। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ওকে, লঙ্কা গুঁড়োটা দাও। আর যাই ফল দিব, ঝাল বেশি খাবে না কম খাবে? ঝাল খাবো, খাবে পরে একটু পুজোর সময় খাবো। হ্যাঁ, একদম। আমরা কিন্তু প্রচন্ড ফুডি, মানে আমাদের বাড়িতে
ইনফ্যাক্ট আমার ছেলেও সেও বলবে মানে বাড়ির খাবার না বাইরের খাবার খাবো। আচ্ছা পূজার কটা দিন তো বটে, একদম বাইরে। এটা জায়ফল গুঁড়ো বাস। এ প্রসঙ্গে বলে রাখি আমাদের হাউজিংয়ে 3 দিন খাওয়ানো হয়। সস্তা দিদি নিশ্চয়ই, থ্যাংক ইউ। বাস বাস তুমি একটু একটু কষাও না প্লিজ। বাবা কি ধোঁয়া, পূজার সময় তো। আচ্ছা আমাকে আমার পেছনে থাকবে তাই তো, এবার কি করতে হবে চলো। এবার কি দেবো? কাজুতে দিদি কাজু। আচ্ছা এটা জম্পের রান্না হচ্ছে একদম, তোমার সময় থাকলে হয়। ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার কাজুটা দেওয়া হলো। এবারে মাছগুলো দিয়ে দিই প্রথমে। দিয়ে দাও দিয়ে দাও, ভালো হয়েছে খেতে কিন্তু, কালারটাও ভালো এসছে। তোমার বাড়িতে নাকি পুজো হয় খুব ভালো? হ্যাঁ নাকি কি? হ্যাঁ শুনি হবেই তো। এই তো দেখো না আজকে তৃতীয়া, তুমি কিন্তু আমাদেরকে যেতে বলছো না, এইদিকে পাশে বলছো এই একসাথে ঠাকুর দেখতে যাবো। কি মা না গো, আমি তো ঠাক সত্যি মিথ্যা কথাও কেন বলবো তোমাকে, মায়ের নামে একবার আমরা ইনভিটেশন কার্ড করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো সেবার পুরোহিত মশাই আমাদের খুব বকাবকি করেছিলেন যে দুর্গাপূজোর ইনভিটেশন হয় না এই কারণে, কেননা যিনি আসতে পারছেন না বা কোনো কারণে আটকে গেলেন বা রিফিউজ করলেন যে আমি আসতে পারছি না অমুক দিনে, তার নাকি অমঙ্গল হতে পারে, সেই জন্য আমরা নিমন্ত্রণ করি না। আচ্ছা তো যেটা করতে হবে আমরা বিনা নিমন্ত্রণেই চলে যাব। অবশ্যই কালকে ঠাকুর আসবে আমাদের বাড়িতে, আমরা বরণ করব। তো তোমরা চলে এসো, শুধু কাল কেন যে কোনো দিন আমাদের বাড়ির দরজা খোলা, সকলে চলে আসবেন। 21 পল্লীর ঠিক উল্টো দিকের বাড়ি, খুব ইজি আসা, বালিগঞ্জ প্লেস। যেটা করতে হবে এখন, আর যেটুকু বাকি থাকবে কালকে তো হয়ে যাবে। কী খাওয়াচ্ছো? আজকে খাওয়াবো মাছের পরোটা। তো আমরা দেখতে পাচ্ছি রয়েছে কুচুনো মানে পেঁয়াজের কিমা, আদা বাটা রয়েছে, রয়েছে রসুন বাটা, ওটা কী মশলা? ভাজা মশলা। কী আছে বলো? তার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। কালচে রঙটা আমার মনে হচ্ছে দারচিনি কিমা গোলমরিচ আছে। একদমই তাই, গোলমরিচ, গোলমরিচ আছে। আচ্ছা কাঁচা লঙ্কার কিমা রয়েছে, ধনে পাতা কুচি, সেদ্ধ করে মেখে রাখা আলু, আর সেদ্ধ করা কাতলা মাছের এটা পেটির পিসগুলো একদম ময়ান দিয়ে মাখা হয়েছে ময়দা, তার থেকে লেচি কেটে এরকম রুটির মতো বেলে রাখা আছে। রেখে দেবো দুটো। ওকে ফার্স্টে মাছটা নেব, আলু সেদ্ধ, আলু সেদ্ধ। আমি বলি কি তুমি পুরো পুরটাই বানাও, আমরা অল্প কয়েকটা বানাবো, কিন্তু রাত্রিটা তোমায় খেতে হবে না, একদম একদম গরম গরম বানিয়ে খেয়ে নাও। তুমি পুরটা পুরোটা বানিয়ে দাও। আচ্ছা সেদ্ধ করা আলু, রসুন বাটা, একে একে আদা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দেখো ঠিক আছে, কাঁচা লঙ্কার কি, কাঁচা লঙ্কার কুচি, নন্দিতা দিয়ে একটু দিয়ে দাও না। আচ্ছা তোমার একটা চাটু সেদ্ধ বসিয়ে দিই। হ্যাঁ 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 নিশ্চয়ই। এবার তেল না ঘি? তেল, সাদা তেল। একটু নুন আর চিনি দিতে হবে সামান্য। কোথা? এখানে পুরের মধ্যে? পুরের মধ্যে দিচ্ছি। নুন দিইনি, নুন দিচ্ছি। থ্যাংক ইউ। এক ফোঁটা চিনি ব্যালেন্স করার জন্য। হুম হুম, এটা তোমার রান্নাঘর থেকেই শেখা। রুটিটার মধ্যে কি করব? রুটিটার মধ্যে পুরগুলো, পুরটা স্প্রেড করে দেবো হালকা করে করে। এবার জলে ভিজিয়ে নিতে হবে, এটার উপর দেবো তো, দিয়ে সাইডগুলো মুড়ে দেবো, চেপে চেপে দেবো। হুম হুম, আমি একটু হেল্প করব? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যদি তোমার আপত্তি না। না না একদমই না, আমি বলবো একটা এই প্লেটটা ধরি, তাহলে সকলে দেখতে সুবিধা হবে। এটা যদি হাতের দ্বারাই সম্ভব, বারবার হাতে জল দিতে হবে। সুদীপা আমি ভাবছি কালকে যে করে এটা একবার তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবো। তাই দারুণ লাগছে, এটা ফ্লিপ করে দেখাতে হবে কিরকম হলো।
মানে দুটো দিক কিভাবে তৈরি হলো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো শারদ শ্রীমতীতে কি কি হচ্ছে। হ্যাঁ, দেখছেন তো দুপুর 3:30 সোম থেকে শনি দেবী পক্ষে শারদ শ্রীমতী। আসছে পুজো, আসছে দেবী পক্ষে শারদ শ্রীমতী। তেসরা অক্টোবর থেকে সোম থেকে শনি বিকেল 3:30 জি বাংলায়। এবার একটু প্রেস করতে হবে, তুমি একটু ধরো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। সাইড দিয়ে আমি একটু জল দেবো, যাতে এটার মধ্যে কি হয়, বাইরেটা খাস্তা কচুরির মতো হবে আর ভেতরটা সফট থাকবে, টেন্ডার থাকবে। এই যে একটা ধোঁয়া দেখতে পাচ্ছেন, এই ধোঁয়াটা কিন্তু একটা পোড়া ধোঁয়ার গন্ধ ওর মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে। দেখে নিন এই রেসিপি আরো একবার। মাছের পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আগে থেকে সেদ্ধ করে কাঁটা ছাড়ানো কাতলা মাছ নিয়ে ওর মধ্যে একে একে মাখা আলু সেদ্ধ, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা, ধনে পাতা কুচি, নুন, চিনি দিয়ে ভালো করে মেখে পুর বানাতে হবে। এবার আগে থেকে বানানো ময়দার পরোটার উপর ওই পুর নিয়ে পরোটার কানায় জল মাখিয়ে ওর উপর আরেকটা পরোটা রেখে মুড়িয়ে সাদা তেলে দু প্লেট শ্যালো ফ্রাই করে আঁচ কমিয়ে ফ্রাইং প্যানে সামান্য জল ছিটিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা লেবু সহযোগে সার্ভ করুন গরম গরম মাছের পরোটা। এবার যেটা করতে হবে, এটা বেশ বুরুক বুরুক করে ফুটছে। সুন্দর রং এসছে, চেরিগুলো সাজিয়ে দিলে বেরেস্তা দিয়ে একটু। তুমি তো দিয়েছিলে আগে একটু। আমি দেখে দিয়েছি, এইটা দিলে একদম চেহারাটাই অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যাবে, পুজোর রঙে রঙে উঠবে। এক্স্যাক্টলি, দেখে নিন রেসিপিটা একবার। মালাই বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে একে একে ফাটানো টক দই, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, বেরেস্তা, নুন, চিনি আর ময়দা দিয়ে ভালো করে মিক্স করে একটা গ্রেভি বানিয়ে তাতে কাতলা মাছের পেস্ট আর সাদা তেল দিয়ে একসঙ্গে মেখে রাখতে হবে কিছুক্ষণ। এবার সাদা তেলে এলাচ তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নারকেল কোড়া, কিশমিশ বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে তাতে কিছুটা জল, জায়ফল গুঁড়ো, টমেটো পিউরি, কাজু বাদাম কুচি আর ফ্রেশ ক্রিম, এই সব কিছু পরপর মিশিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণে গ্রেভি সমেত কাতলা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে ফুটিয়ে নিতে হবে। এবার ঢাকনা খুলে ওর মধ্যে বেরেস্তা, ধনে পাতা কুচি আর চেরি কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি কাতলার মালাই। তোমাদের একটা করে মাছ দিয়েছি, আরেকটা করে দি। আরে না রে বাবা, একটাই শেষ করতে পারছি না, এখন তাড়াতাড়ি সাথে আচার ভালো করে সাজো, ঠাকুর দেখতে যাব। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা, মানে মাসের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন, টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টার যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেইল করুন আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16, ইমেল zeebangla@zeenetwork.com। আমাদের আজকে দু দুজন অতিথির জন্য আমরা রোজকার মতো সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। শ্রীরাম ইন্ডাস্ট্রিজ কল্পতরু ধূপের পক্ষ থেকে একটি সুগন্ধি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি রয়েছে। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কেকস এর তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। মটন ব্র্যান্ড ঘি এর তরফ থেকে রয়েছে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এটা তোমার জন্য দামি, থ্যাংক ইউ, এটা তোমার জন্য, ইউ মোস্ট ওয়েলকাম। চলো খেতে খেতে একটু পূজোর সময় পূজোরই গল্প করি।
বাঁকুড়াতে তোমাদের কিরকম পুজো হয় একটু যদি বলো, বিখ্যাত পুজোগুলো? মানে আমাদের একটু গ্রামের টাইপের, তো মানে আজকে তৃতীয়াতে যেমন কলকাতায় পুজো শুরু হয়ে যায় ওখানে সেরকম হয় না। কবে থেকে হয়? ষষ্ঠী, ষষ্ঠীর দিন থেকে। আবার তারপরে কি আমাদের পুজোতে এমনও হয় দু তিন দিন বাড়িতে খাওয়া দাওয়া নেই, ওখানেই প্যান্ডেলে সবাই খাওয়া দাওয়া প্রত্যেকে না ভোগ, একদিন মানে ভাত খাওয়ানো হয়, একদিন খিচুড়ি খাওয়ানো হয়, একদিন লুচি খাওয়ানো হয়। সিরিয়াসলি রান্নাটা অসাধারণ হচ্ছে কি বলো? একদম কিন্তু তোমার সঙ্গে আবার দেখা হবে। আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, খুব ভালো পুজো কাটাও। আই উইশ ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি পূজা। হ্যাপি শুধু নয়, আমাদের সেফ থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে এবং অন্যকেও সুরক্ষিত রাখতে হবে। ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। নমস্কার।